হওয়ার পরেও কিন্তু মার্কেটে চালটা থাকতেছে। আর এই চোর যেটা বলতেছেন, আপনি যদি নিম গাছ লাগান সেখানে তো আম ফলবে না। আপনি গাছটা তো আগেই লাগাছেন। সারা দেশে সরকারি দল আমাদের দলের, আমি নিজেও একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী, আমাদের দলের এই কমিটি করা নিয়ে এমন একটা মানে মানে এটাকে কি বলবো, ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি ঢাকায় বসে থেকে যদি বলে সেন্ট্রাল নেতাদের যে আপনারা গিয়ে ভালো মতো দেখে কমিটি করে নেবেন, এনারা এই যতজন আওয়ামী লীগের সেন্ট্রাল নেতারা আছেন এনারা এখানে এসে পিকনিক করার জন্য আসে, রেস্ট হাউসে বসে তিন বেলা ভালো মতো খায়, ফাইভ স্টার হোটেলে থাকে, এবং তারা বোঝে না যে এই ফাইভ স্টার হোটেলে যে দুই লক্ষ টাকা বিল, এটা আমার জেলা যুবলীগ বা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি কই পাবে, তাদের চাঁদা দিতে হবে। চোর আপনি সৃষ্টি করে আপনি এখন চোর ধরবেন, এটা তো হবে না। চোর তো সৃষ্টি করছেন আপনি। আপনি আওয়ামী লীগ একটা মাটি ও মানুষের দল, প্রাচীন একটা দল, এবং আওয়ামী লীগ একমাত্র একটা দল আমরা পৃথিবীর বুকে বলতে পারি যে আমাদের একটা নিজস্ব পোশাক আছে। আমার জাতির পিতার বঙ্গবন্ধুর একটা মুজিব কোট, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের চিহ্নিত কোনো পোশাক নাই। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ যে যে মুজিব কোট পড়লে আপনি বোঝা যায় যে লোকটা আওয়ামী লীগ করে, সেই দলের সেন্ট্রালের নেতাদের যে চরিত্র এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট মনের একটা মানুষ হতে পারে? এরা বিভিন্ন কৃষকের সন্তান সেন্ট্রালে যা আওয়ামী লীগ করে তারা আজ ইংল্যান্ডে বাড়ি করে, এরা কি মানুষ? এখন বলেন তো আপনি সারা দেশের অন্য দলের দোষ দিয়ে কী করবেন, অন্য মানুষের দোষ দিয়ে কী করবেন? আমি তো চোর পালতেছি, চোর ডাকাত দিয়ে আমার দল ভর্তি হয়ে গেছে। আমার দলের নেতারা যে বারবার বললাম, আপনাকে একটা ছোট্ট কথা বলি, এই যে কিছুদিন আগে বগুড়ায় জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়ে গেল, ওখানে ৪৫ থেকে ৪০ লক্ষ টাকা খরচ করা হয়েছে, এই টাকাটা কই থেকে আসছে, কে দিছে? আপনি অবশ্যই শহরের খারাপ মানুষদের কাছ থেকে টাকাটা তুলছেন, খারাপ মানুষের থেকে টাকা নিয়ে আপনি দল করবেন, আর দলের যখন সুবিধা সেই লোকটা তখন সুযোগ নেবেই। এই চালচোর, এই চালচোরের এটা একটা অংশ, এই চোরেরা আমার আমাদের সৃষ্টি, আমাদের আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের সৃষ্টি আজকে আমার এরা আঘাত করতেছে। সন্ত্রাসীর যেরকম দল নাই, চোরের সেরকম কোনো দল নাই। আজকে দেশের পৃথিবীর ক্লান্তি লগ্নটা চলতেছে, মানুষ বাঁচবে কি না এটা নিয়ে চিন্তা করতেছে। ইউরোপ কান্ট্রিতে তারা তার টাকার এক ব্লাইন্ড চেক দিয়ে রাখছে সাহায্য সংস্থাগুলো, যে যা লাগে তুলে আনেন, আমি টাকা কী করব? আর আমাদের চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগের সভাপতি চাল চুরির দায়ে ধরা পড়তেছে। আপনি বলেন তো, আমি জানি না যে এই মুহূর্তে আমার মাননীয় প্রধানমন্ত্রী কত কষ্টে আছে, তাকে এই জিনিসটা দেখতে হচ্ছে যে চাল চোরদের সে পুষেছে, তার দলের লোক চাল চোর। আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে মনে হয় নিদারুণ সে কষ্টে আছে, সে কষ্টটা কাউকে সে প্রকাশ করতে পারতেছে না। একজন মানুষ কি করবে বলেন তো? তিনি দিন নাই রাত নাই, দিন নাই রাত নাই, এই যে আপনারা প্রেস কনফারেন্স করতেছে, এই চেষ্টা করতেছে, প্রণোদনা দিচ্ছে, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে আসেনি। তারপরে কি উনি থামাতে পারছে চোরদের? এই কারণে আপনি যদি ক্লাসে ভর্তি কোনো স্কুল খোলার সময় আপনি যদি খারাপ ছাত্রই নিয়ে স্কুলটা করেন, আপনাকে মেনে নিতে হবে যে শিক্ষা বোর্ডে আপনার স্কুলের রেজাল্টটা খারাপ হবে, আমি মনে করি। এটা নিয়ে বিশদ বক্তব্য দেওয়ার কিছু নাই। তবে আমি একটি কথা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিকে কিন্তু সারা দেশের মানুষ তাকিয়ে থাকে যে আপনি কী বলেন, কারণ আপনি একমাত্র নেত্রী যেটা বলেন সেটা করেন। তবে এই চাল চোরদের ব্যাপারে আপনি কিন্তু নির্দেশনা দিয়েছেন যে চোরদের কোনো ক্ষমা নাই, এটার আমরা দৃষ্টান্ত দেখতে চাই অচেরেই। হবে হচ্ছে মামলা চলতেছে এটা না, প্রথম আগে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, তাদের রক্ষাকারী যারা তাদেরকেও দল থেকে বহিষ্কার করতে হবে, তাদের যারা সাহায্য করছে তাদেরকেও দল থেকে বহিষ্কার করতে হবে। আপনি তো বলেছেন শূন্য দুষ্ট গোয়ালের চাইতে গোয়াল ভালো, আমার এরকম আওয়ামী লীগের চোর ডাকাতের দরকার নেই আপনার।